হেনোলাক্স গ্রুপের এমডি ফাতেমা আমিনের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়ের এক পর্যায়ে সখ্য গড়ে ওঠে ব্যবসায়ী গাজী আনিসের। পরে হেনোলাক্স গ্রুপে বিনিয়োগ করার প্রলোভন দেখিয়ে ওই নারী জুয়া খেলার টাকা নিতেন তার কাছ থেকে। এভাবে ফাতেমার জুয়া খেলার টাকা যোগান দিতে গিয়ে দেনার জাতাকলে পড়ে যান এই ব্যবসায়ী। আনিসের ঘনিষ্ঠ কয়েকজনের সঙ্গে আলাপে এসব কথা উঠে এসেছে। প্রতিবেদনটি ঢাকা টাইমসের। আনিস তার ফেসবুক অ্যাকাউন্টে দেয়া সর্বশেষ স্ট্যাটাসে জানান, হেনোলাক্স গ্রুপের নুরুল আমিন ও তার স্ত্রী এমডি ফাতেমা আমিন তার কাছ থেকে ব্যবসায় বিনিয়োগগুলো ভাংশ দেওয়ার জন্য 1,26,00,000 টাকা নেন, কিন্তু টাকা নিয়ে তারা পরে আর কথা রাখেননি। এর আগে আনিসের সঙ্গে হেনোলাক্স পরিবারের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। তাদের বাসায় নিয়মিত যাওয়া আসা, এমনকি দেশের বাইরে ঘুরতেও তাদের সঙ্গে গেছেন আনিস। হেনোলাক্স গ্রুপের কর্ণধারের বাসায় আসা যাওয়া নিয়ে, কিছুদিন পরপর ঢাকায় আসা, তাদের সঙ্গে দেশের বাইরে যাওয়া, এসব বিষয় নিয়ে আনিসের দাম্পত্য জীবনে অশান্তির তৈরি হয়। এক পর্যায়ে আনিসের স্ত্রী 3 সন্তান নিয়ে আলাদা থাকতে শুরু করেন, পরে তা বিবাহ বিচ্ছেদে গড়ায়। তবে আনিসের পরিবারের পক্ষ থেকে বলা হয়, কয়েক মাস ধরে আবার আগের স্ত্রীর কাছে যাওয়া আসা করতে থাকেন আনিস। আনিসের ভবনের পাশের ফ্ল্যাটে আনোয়ার নামের এক ব্যক্তি বলেন, গাজী আনিস এবার ঢাকায় যাওয়ার আগে কুষ্টিয়ায় নিজের ফ্ল্যাটের পাশের একজনের মাধ্যমে তার ব্যক্তিগত প্রাইভেট কার ও মোটর সাইকেল বিক্রি করে দেন। তার কাছে জানতে চাইলে আনিস জানান, দেশের বাইরে যাবেন বলে সব বিক্রি করে দিচ্ছেন। আনোয়ার বলেন, গত রবিবার মোটর সাইকেল বিক্রি করা টাকা নিতে আনিস আসেন। টাকা নিয়ে যশোর স্ত্রী ও মেয়েদের সঙ্গে দেখা করে ঢাকায় যান বলে শুনেছি। আনিস ভাই বাসায় একাই থাকতেন। আমি একবার ভাবিকে দেখেছি কুষ্টিয়ার এই বাসায় আসতে। আনিস পেশা জীবনের শুরুতে 10 বছর গ্রামীণ ব্যাংকের অফিসার পদে চাকরি করেন বলে জানান তার মামাতো ভাই কে এম তানভীর ইমান। পরে 2টি ট্রাক কিনে ব্যবসা শুরু করেন আনিস। পরবর্তী সময়ে কুষ্টিয়া শহরে আনিস ক্লিনিক, ট্রাক ঠিকাদারি, রেন্টে কার ও নার্সিং হাউসের ব্যবসা গড়ে তোলেন। এতে তার শেয়ার হোল্ডার ছিলেন ডক্টর রতন নামের একজন। এই অনুসন্ধানের দ্বিতীয় পর্ব থাকছে পরবর্তী প্রতিবেদনে।